আর বন্ধুরা একটা ভিডিও দেখাচ্ছি, একটু দেখেন সবাই আপনারা নিশ্চয়ই লবণের দাম ভালো আছেন। সম্পর্কে একটু মানুষকে এই সচেতন টিউটোরিয়াল টি করে দেখার দেখা পরে করে আপনারা আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি ভিডিওটি সবার সবার মাঝেই মাঝেই শেয়ার শেয়ার করে করে দিবেন। দিবেন। আপনাদের আপনাদের কাছে কাছে এই এই অনুরোধটি অনুরোধটি রইল, রইল, আপনারা আপনারা এই এই ভিডিওটি ভিডিওটি সবার সবার মাঝেই মাঝেই শেয়ার শেয়ার করে করে দিবেন। দিবেন। চাচি, চাচি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাজার বাজার থেকে থেকে লবণ লবণ আনো, আনো, কাল কাল থেকে থেকে 200 টাকা কেজি ২০০ টাকা কেজি হবে। হবে। আমরা আমরা 5 কেজি5 কেজি লবণ লবণ এনেছি, এনেছি, আমার আমার কাছে কাছে টাকা টাকা নাই, নাই, আব্বা আব্বা আসলে আসলে আরো আরো আনবো। আনবো। এভাবে এভাবে গ্রামের গ্রামের প্রতিবেশীর প্রতিবেশীর ঘরে ঘরে গিয়ে গিয়ে লবণ লবণ কেনার কেনার জন্য জন্য বলেছিল বলেছিল 14 বছরের বছরের কিশোর। কিশোর। শুধু শুধু এই এই একটি একটি গ্রাম গ্রাম নয়, নয়, সোমবার সোমবার সন্ধ্যার সন্ধ্যার পর পর থেকে থেকে পুরো পুরো বাংলাদেশে বাংলাদেশে এই এই গুজবটি গুজবটি ছড়িয়ে ছড়িয়ে পড়েছে। পড়েছে। এই এই গুজবটি গুজবটি দেখে দেখে বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষই, মানুষই, শ্রমজীবী শ্রমজীবী মানুষেরা মানুষেরা লবণ লবণ কেনা কেনা শুরু শুরু করেছে। করেছে। আপনি আপনি একটা একটা জিনিস জিনিস লক্ষ্য লক্ষ্য করুন, করুন, আপনার আপনার পরিবারে পরিবারে মাসে মাসে লাগে লাগে লবণ লবণ সর্বোচ্চ সর্বোচ্চ 2 কেজি।2 কেজি। আপনি আপনি শুনলেন শুনলেন লবণের লবণের দাম দাম বেড়ে বেড়ে যাচ্ছে, যাচ্ছে, দৌড় দৌড় দিলেন দিলেন বাজারের বাজারের দিকে, দিকে, গিয়ে গিয়ে একসাথে একসাথে কিনে কিনে ফেললেন ফেললেন 10 কেজি10 কেজি লবণ। লবণ। 5 মাসের মাসের লবণ লবণ একসাথে একসাথে কিনলেন কিনলেন আপনি, আপনি, লক্ষ্য লক্ষ্য করতে করতে পারছেন পারছেন আপনি? আপনি? সবাই সবাই যদি যদি এভাবে এভাবে কিনতে কিনতে থাকে থাকে তাহলে তাহলে মার্কেটে মার্কেটে কোম্পানিগুলো কোম্পানিগুলো একসাথে একসাথে 5 মাসের5 মাসের সেল সেল দিয়ে দিয়ে দিচ্ছে, দিচ্ছে, তাই তাই স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই মার্কেটে মার্কেটে লবণের লবণের অভাব অভাব দেখা দেখা দিবে। দিবে। কোম্পানিগুলো কোম্পানিগুলো বলবে বলবে যে যে উৎপাদন উৎপাদন কম কম হচ্ছে, হচ্ছে, অর্থাৎ অর্থাৎ লবণের লবণের চাহিদা চাহিদা বাড়ছে, বাড়ছে, তখন তখন চাহিদা চাহিদা অনুযায়ী অনুযায়ী লবণ লবণ মার্কেটে মার্কেটে পাওয়া পাওয়া যাবে যাবে না। না। আর আর না না পাওয়া পাওয়া গেলে গেলে দাম দাম 35 টাকা35 টাকা থেকে থেকে 300 300 টাকা টাকা পর্যন্ত পর্যন্ত যাওয়াটাই যাওয়াটাই অস্বাভাবিক অস্বাভাবিক না। না। আর আর অসাধু অসাধু ব্যবসায়ীরা ব্যবসায়ীরা তার তার সুযোগ সুযোগ নেবে, নেবে, কিভাবে বাংলাদেশ তাই লবণ নিজেরা দাম নিজের নিজের পায়ে পায়ে কুড়াল কুড়াল মারা মারা থেকে। থেকে। তো আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি লবণ দাম সম্পর্কে, দেখেন অনেকে হ্যালো অনেকগুলো ভিউয়ার্স, ভিডিও ভাইরাল ভিউয়ার্স করছে এর পরে আবার লবণের দাম বাড়লো। লবণ এখন তেমন এগুলো ভাইরাল জিনিস নিয়ে ভিডিও অনেক হচ্ছে, তো অনেক হাসি তামাশা হচ্ছে। হচ্ছে। দেখেন বন্ধুরা এখানে এখন যেটা হলো, এখানে লবণের বাজারে যে ঘটনা ঘটেছে একটু দেখাই লবণ নিয়ে। এই মুহূর্তে এই লাইভে আপনারা আছেন, আপনাদের আবারও জানিয়ে রাখি যে এই লবণ লবণের দাম বাড়ার বিষয়ে যে একটি গুজব সেটি আসলে একদম মিথ্যা। আপনারা লক্ষ্য করছেন আমাদের বাগান উপজেলা নির্বাহী আপনাদের আবারও আমি জানিয়ে রাখি যে লবণ লবণের দাম বৃদ্ধির যে একটি গুজব সেটি আসলে একদম ভুয়া। আমাদের আপনারা এখানে লক্ষ্য করলেন এই আমাদের বালাগঞ্জ উপজেলার নির্বাহী বন্ধুরা বুঝতে পারতেছেন লবণ নিয়ে প্রচুর পরিমাণ ভিউ এখন অলমোস্ট দেখাচ্ছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইউটিউবার। তো দেখেন এইভাবে বাংলাদেশের যেটা মূল লবণের ক্ষেত্র সেই অঞ্চলটা তো একটু আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করেন দেখেন। মৌসুম যদি ভালো থাকে প্রতি একরে মেলে 600 মনের মতো। নোনাপানি থেকে এভাবে লবণ তৈরি হওয়ায় প্রতি বছর বাঁচে শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা। পলিথিনের শীট থেকে এবার লবণ অবমুক্ত করার পালা। সনাতন পদ্ধতিতে লবণ তৈরি করলে লবণদানের সাথে মিশে সল্ট ফিডে মাটি মাটি শুষে নেয়, নোনা পানিও কমে যায়। পলিথিনের শীট ব্যবহারে নিশ্চিত হয়েছে পরিচ্ছন্নতা, বেড়েছে উৎপাদনও। পলিথিনের শীট থেকে অবমুক্ত করা লবণ আঁচড়ার সাহায্যে জড়ো করা হচ্ছে স্তূপাকারে। Thank you.
প্রতিটি সল্টপেডে লবণ তৈরি। এবার ঝুড়িতে তোলার পর্ব। সনাতন পদ্ধতিতে লবণ তৈরি করলে প্রতি একরে মেলে 17 টনের মতো। আর পলিথিন দেখেন, এভাবে লবণ তোলার প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন কি করতেছে। তো বাংলাদেশে যে বলবো আপনার লবণের দামটা বৃদ্ধি হওয়ার কারণ, এটা একটা বড় কারণ যে লবণটা দেখেন ব্যাপক হারে কিভাবে বৃদ্ধি হয়। আবার নতুন করে পানি রিটায়ার করে এটাকে লবণ পানি সরিয়ে দেবে। তো ডিসেম্বর থেকে মধ্য মে পর্যন্ত দেশের প্রায় অর্ধ শতাধিক লবণ চাষী 15 লাখ টনেরও বেশি লবণ তৈরি করে প্রতি বছর। তো হ্যাঁ, যেটা হলো আমরা কিভাবে বলবো আপনাকে, বাংলাদেশের লবণের দাম এত বেশি হঠাৎ করে বেড়ে যাবে। আমি প্রথমে আপনার 35 টাকা কেজি, আর বিকালে এসে দেখতেছি সেম লবণের দাম আপনার 200-150 টাকা কেজি বলছে। আমাদের এলাকার যে মোড়েই লবণের দাম বলছে প্রায় আপনার 135 টাকা কেজি। তো কিভাবে বলবো দেখেন, এভাবে বাংলাদেশ কিভাবে আগানো সম্ভব। তো আপনারা সবাই অবশ্যই দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আর আসসালামু আলাইকুম।